কীর হাসান প্রশ্ন করেছেন যে মসজিদে আউয়াল ওয়াক্তে সালাদ আদায় না হলে আমার কি করা উচিত বাড়িতে মসজিদে উভয় জায়গায় পড়ার কোনো নিয়ম আছে আউয়াল ওয়াক্তে বাড়িতে সালাদ পড়লে পরে মসজিদে না পড়লে কি হবে দেখুন আওয়াল ওয়াক্তে নামাজ পড়াটা কি ওয়াজেব আউয়াল ওয়াক্তে নামাজ পড়া কিন্তু ওয়াজেব নয় এটা হচ্ছে মুস্তাহাব্বা অতিরিক্ত সবের কাজ কিন্তু জামাতে নামাজ পড়া হচ্ছে ওয়াজেব আল্লাহ নবী সাল্লা সাল্লাম কঠিন তাকিদ দিয়েছেন জামাতে নামাজ পড়ার বিষয়ে বলেছেন যে যাদের যারা জামাতে নামাজ পড়তে আসে না যে সমস্ত পুরুষ তাদের কোনো ওজোর নাই তারা ওজোর না থাকা সত্ত্বেও যদি জামাতে না আসে তাহলে আমার মনে হয় আমি তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিই এবং অন্য হাদিসে বলেছেন যে আজান শুনে বিনা ওজরে জামাতে হাজির হয় না তার নামাজ হয় না এ ধরনের তিনি কঠিন কথা বলেছেন তাহলে জামাতে নামাজ আদায় করা যদিও এই ব্যাপারে ইখতলাফ আছে ওলামাদের মধ্যে কেউ বলেছেন সুননাতে কেউ বলেছেন ওয়াজেব কিন্তু নির্ভরযোগ্য বা ওলামাদের মতে জামাতে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজেব তাহলে ওয়াক্তে নামাজ আদায় করা ওয়াজেব আর জামাতে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত আর জামাতে নামাজ করা আদায় করা হচ্ছে ওয়াজেব তাহলে আপনি কোনটাকে প্রাধান্য দেবেন আওয়াল ওয়াক্তে নামাজকে প্রাধান্য দেবেন দিয়ে আপনি জামাত বাদ দেবেন নাকি আপনি ওয়াজেব জিনিসটিকে প্রাধান্য দিবেন একটু পরে হলো জামাতে নামাজ আদায় করবেন তো আমাদের সমাজে এক আলেম তারা বলে যে জামাত বাদ দিয়ে ঘরে নাকি এক একই নামাজ পড়তে হবে এটা আসলে ভুল এটা ঠিক নয় বরং শেখ বিনবাস শেখ ইবনু মোসাইমিন আরও অনেক ওলামাইকেরাম এবার এর কড়া প্রতিবাদ করেছেন তারা বলেছেন যে না এটা কখনোই হতে পারে না যদিও একটু দেরি করেও হোক কিন্তু সেটা আউ্বাল ওয়াক্তের পরেও যদি হয়ে থাকে এবং সেটা জামাতের সাথে যদি হয় তাহলে সে জামাতকে প্রাধান্য দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে এবং সেটাই সঠিক হবে এবং সেই শূন্য মোতাবেক হবে আল্লাহ আলম মোহাম্মদ রহমত বলেছেন যে একান্ত নিরুপায় হয়ে অশুদ্ধ তেলাওয়াতকারী ঝরা রুগী ও চেয়ারে বসা ব্যক্তির পেছনে কি সালাদ হবে হ্যাঁ নিরুপায় যদি হয় তাহলে এই যে পেশাব ঝরা ব্যক্তি বা চিররুগী যে বা চেয়ারে বসা ব্যক্তি যে চিররুগী এই চিররুগী সে যদি ইমাম হয়ে যায় এবং তার কেরাত বিশুদ্ধ থাকে তো ওই অবস্থায় তার তো সালাদ বিশুদ্ধ তার সালাদ যদি বিশুদ্ধ হয় তার পিছনে যারা থাকবে তাদেরও সালাদ কি বিশুদ্ধ আর অশুদ্ধ তেলার বলতে উদ্দেশ্য হচ্ছে এই যে সে যদি এরকম লাহনে জালি না করে থাকে মানে এমন ভুল না করে যে ভুলের কারণে অর্থ পাল্টে যাবে হম যেমন সেরাতাল্লা জিনা আন আমতা আলাইহিম ও বলে আন আলাইহিম এরকম যদি পড়ে তো এটা কুপুরি এটা না যায়। এ ধরনের ব্যক্তির পিছনে আমার পড়া চলবে না তবে যদি হালকা তাজবিদের কোনো টানে ভুল হয় বা এজহার এদগামে বা এখফাতে ভুল হয় তাহলে এগুলির কারণে তার পিছনে সালাদ বর্জন করা যাবে না সালাদ আদায় করা চলবে কিন্তু এ ধরনের লোককে ইমাম বানিয়ে দেওয়া ঠিক হবে না রসুসাল্লাহামের শাসন আমলে কয়টি শাসন মন্ত্রণালয় ছিল এটা আবার কিন ধরনের প্রশ্ন রসস যুগে কি এরকম কোনো মন্ত্রণালয় ছিল নাকি যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উমুককে দায়িত্ব দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উমুখকে দায়িত্ব দিয়েছিলেন এ ধরনের কোনো মানে মন্ত্রণালয় হিসেবে ভাগ করে দেওয়া তো ছিল না কিন্তু তিনি পরামর্শের ভিত্তিতে কাজ করতেন যেমন আল্লাহ তালা বলছেন যে ওয়াশাবির হুমফিল আম বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে তুমি সহযোগিতা গ্রহণ করো তো তিনি সহযোগিতা গ্রহণ করতেন পরামর্শ গ্রহণ করতেন ও আমরুম সুরা বাইন তাদের কাজগুলি পারস্পরিক সুরার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে হইতো কিন্তু এভাবে মন্ত্রণালয় ভাগ করে দেওয়া এটা রসদাল আসলামের জামা ছিল বলে আমার জানা নাই বা আমি এটা পড়ি নাই আরেকটা প্রশ্ন করে